পরের প্রশ্ন হচ্ছে রোজা রেখে জরুরি প্রয়োজনে রক্ত ভেঙে যাবে রোজা রেখে রক্ত দেওয়ার দুইটি সুরোত আছে একটি হচ্ছে রোজা রেখে আপনি পরীক্ষার জন্য রক্ত দিয়েছেন ধরেন আপনার এই করোনা আছে কি না অথবা আপনার জ্বর কি টেস্ট টেস্টের জন্য যে যে রক্ত দেওয়া হয় এইটুকু রক্তের জন্য রোজা ভাঙবে না কারণ এটা কম এটা কম এটা হাজিম মাহজুবের ভিতরে পড়ে না অর্থাৎ রসুল্লাহ সাল্লা সাল্লাম একটি তার একটি হাদিস আছে আফতার আল হাজিম আল মাহজুম যে সিঙ্গা দাতা এবং সিঙ্গা যাকে দেয়া হয়েছে উভয়ের রোজা ভঙ্গ হয়ে গেছে সম ভঙ্গ হয়ে গেছে তো সেই হিসাবে এইটা হাদিসটা সহি এবং দয়েব নিয়ে মতভেদ আছে যারা বলে হাদিসটা সহি তারা বলে যে রোজা যদি কোনো বেশি রক্ত বের হয় তো রোজা ভেঙে যাবে তো আমরা দেখতে পাই এই যারা এক ব্যাগ রক্ত দেয় সাধারণত কাউকে দিতে হলে এক ব্যাগে দেয় তাদের কিন্তু এই হাজেম বা যারা সিঙ্গার দাতা দেয় তাদের সিঙ্গার মতোই তাদের অবস্থা তৈরি হয় সিঙ্গিয়া শৃঙ্গের কারণে যে রক্ত বের হয় সেই জন্য তাদের রোজা ভেঙে যাবে সম ভেঙে যাবে এটা হচ্ছে বিশুদ্ধতম মত যে তাদের সব ভেঙে যাবে আর যারা এই সামান্যতম আইএনাথ বা সাধারণ সামান্য অংশ দিছে পরীক্ষা করার জন্য বিভিন্ন রোগের রোগ দেখার জন্য যেমন হাসপাতালে অনেকটা ডাক্তাররা দিয়ে থাকে পরীক্ষা দেখার জন্য রোগ আছে কিনা সেটা দিলে সম ভঙ্গ হবে না সেটা দিলে সম ভঙ্গ হবে না আচ্ছা আর যে যদি কোনো আরেকটা জিনিস আছে যদি কোনো মূষ্য রুগীকে দিতে হয় রক্ত তাহলে কিন্তু একজন মানুষের যান বাঁচানোর জন্য রক্ত দিবেন এই সোম আপনি অন্য সময় কাজা করে নেবেন আপনার রক্ত দানের অনেক বেশি হবে হ্যাঁ অনেক বেশি হবে এই সময় কারণ তিনি আপনি একটি মানুষকে বাঁচানোর জন্য আল্লাহ তাহলার এক বান্দাকে সহযোগিতা করতেছেন আল্লাহ যদি কোনো তাকে আপনার রক্তের কারণে বাঁচিয়ে দেয় আলহামদুলিল্লাহ এই জন্য আপনি যদি সন্ধ্যার পরে দিলে না হয় অর্থাৎ ইফতারির পরে দিলে না হয় আপনাকে দিন সময় খুব বেশি অবস্থা খুব খারাপ হয় তাহলে আপনাকে শোম ভঙ্গ করে হলো আপনাকে রক্ত দিতে হবে পরবর্তীতে আপনি এই কাজা করে নেবেন পরবর্তীতে আপনি সময় অন্য সময় সেটাকে একটি সোমই কাজা করে নেবেন যেটি আপনি ভঙ্গ করেছেন তবে আপনি যদি কোনো সমটা ভঙ্গ করেন এখানে একটু মশাল আছে তাহলে আপনি খেতে পারবেন না ভঙ্গ হয়ে যাবে ঠিকই কিন্তু আপনি সেটা এই কারণে আপনি খাবেন না কারণ তাহলে আপনি রমজানের হুরমত নষ্ট করলেন একটি হচ্ছে আল্লাহর নির্দেশ অমান্য করা সম না রেখে একটি হচ্ছে রমজানের সম্মান বিনষ্ট করা রমজানের সম্মান বিনষ্ট করা যাবে না রমজানের সম্মান বিনষ্ট করা যাবে না আপনি যেহেতু ওইটার কারণে ভেঙে গেছে ঠিক আছে কিন্তু আরেকটা রোজা রাখবেন কিন্তু সম রাখবেন কিন্তু আপনি এই এইটার কারণে খেতে পারবেন না জায়গায় বসে যেখানে সেখানে খেয়ে ফেলবেন সেটা হবে না কেউ কেউ বলেছেন যে তিনি একান্তে খেতে পারবেন এটা কারো কারো মত রয়েছে কিন্তু মানুষের সামনে খাবেন না